হে গাইস, গুড আফটারনুন। তো এখন দুপুর থেকে আজকের ব্লগটা আমি শুরু করলাম, আর আজকে সকাল থেকে করতে পারিনি, অনেক ঝামেলা ছিল ঘরে। প্রিয়া চলে গেল ওর বাপের বাড়িতে, হঠাৎ করে যাওয়ার প্ল্যানিং হলো, তো বাপের বাড়ি চলে গিয়েছে আর আমার উপরে পড়েছে ঝামেলা। তো বুঝতেই পারছো, একা হাতে এত মানে কাজকর্ম, সব কাপড় চাপড় কাচলাম, বাসন টাসন ধুয়ে টুয়ে কাপড় টাপড় মেলে টেলে এসে তারপরে কতক্ষণ গল্প করলাম মামির সাথে। মামি আসলো করে গিয়ে, আমার হয়ে গেল দেরি। আর এখন আমি আসছি রান্নাঘরে, আর রান্নাঘরে কি কি রান্না করছি তোমাদেরকে দেখাই চলো। তো একা একা কাজ করছি, তো ভাবছি মানে তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিই। তো রান্না কি কি করছি দেখো, এখন এই যে লাউ কাটলাম, আর এইসব কাটতে অনেক সময় লাগে জানো তো, সবচেয়ে বড় কথা সবজি কাটতে অনেক টাইম লাগে। এই যে লাউ জিরি জিরি করে কেটে দিয়েছি, কেটে রেখে দিয়েছি। আর এখানে আছে তিতা করলা ভাজা করব, আর এখানে আছে এই যে মিষ্টি কুমড়, পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি, এটা একটা তরকারি করব, তিতা করলা ভাজা, আর লাউয়ের ঘন্ট করব মাছের মাথা দিয়ে। আর এই যে দেখো মাছের মাথা, কালকের মাছের মাথা লেজ আর মাছ আছে এক টুকরো, তো এগুলো দিয়ে করব লাউয়ের ঘন্ট। আর ঠান্ডা ভাত ছিল, ওইটা রয়ে গেছে, কেউ খায়নি, আর ভাত হয়ে গেছে এদিকে আমার। তো এখন রান্না বাড়া করি, চলো তোমরা আমার সাথে থাকো। একা একা কাজ করছি, আজকে শুনুও নেই যে শুনুর সাথে কথা বলে বলে কাজ করব। তো চলো দেখো তোমরা, বাইরে জানি কি ডাকছে, মেসটা কোথায়, আর জানো তো এই জিনিসটা না আমি করতে পারলাম না। আমার যতই অসুবিধা আমার লাইফে আসুক না কেন, আমি সবার আগে ভাবি কি জানো তো, আমার এই ঘরটা প্রথমে আসে আমার মাথায়, যে না আমার তো এইখানেই সব কিছু। এর জন্য জানো তো আমি কোনো জায়গায় ফট করে মানে চটজলদি করে যে বের হওয়াটা আমার দ্বারা এখনও জীবনে হয়নি, আর যেরকম যাতে না হয়, কেন আমি এখানেই ভাবি আমার সব কিছু। হ্যাঁ ঘুরতে বেরোই না বেরোই যে তা না, এই কয়েকদিন আগে বিয়েতে গিয়ে আসলাম মাসির বাড়িতে, তো অনেক কম আমার এই সংসার, আর সংসার করে করেই আমার 20 বছর কেটে গেল। তো ভাবি যে না হ্যাঁ বেরোবো করতে করতে, কিন্তু পিছু ঠান্ডা হলো আমার এই ঘরটা, এই সংসারটা, এর জন্য আমার বাইরে না হয় না। আমি যদি অন্যের মতন হতাম তাহলে হয়তো ভালোই হইতো, ভালো হতো আর কি, যে যখন তখন বের হয়ে যাওয়াটা আমার দ্বারা, যদি আমার এই বাড়ি ঘরের টেনশন না থাকতো ভালোই হতো, মানুষের মতন হতে পারলাম না। ওই যে ঘর সংসার করতে করতেই আমার মানে জীবনটা চলে যাচ্ছে সবার দেখভাল করতে করতে, কিন্তু এটার আর জানো তো মূল্য নেই। তুমি সংসারে কোনোদিন মূল্য পাবে না, তোমাকে কে মূল্য দিবে না সংসারে, তুমি যদি সংসারে টান টানো না কেন, তোমার আর মূল্য হবে না। কিন্তু আমি জিন্দিগি তো মানে কোনোদিনও ভাবি না যে আমার দায়িত্বের থেকে আমি সরে যাই, আমাকে কেউ বসে বসে খাওয়া দে, ওইটা আমার আরো অন্যরকম লাগবে। তো ওই জন্য আমি যতই শরীর খারাপ হোক না কেন, আমার যতটুকু দায়িত্ব আমি ততটুকু করেই যাই, যাতে আমার কেউ কেউ না বলতে পারে যে না তোমার দায়িত্ব থেকে তুমি সরে গিয়েছো। আমিও পারতাম কিন্তু এইসব করতে, কিন্তু না আমি করি না, এটাই কথা। তো সবের সব কিছু বিবেকে দেয় না, মানুষের বিবেক না মানুষের নিয়ে চলতে চলতেই জিন্দগিতে মানুষের বিবেকটা বুঝা যায়, অনেক কিছু শেখা যায় মানুষের। আমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি, কিন্তু হ্যাঁ ঠিক আছে চলো, চলছে যখন চলো ওইটাই কথা। তো চলো গাইস তোমরা আমার সাথে থাকো, তোমাদেরকে সব মনের কথা বলি। কোনো কোনো সময় খারাপ লাগে যে আমাকে তো কেউ বুঝলো না যে জীবনে, ওইটাই আর কি খারাপ লাগে। তো ঠিক আছে চলো, আমি এখন রান্নাবাড়া করিনি, অনেক লেট হয়ে গেছে। তো গাইস দেখো এখন সন্ধ্যা দিতে আসলাম ঠাকুরঘরে,
তো গাইস তখন অ্যাকচুয়ালি সন্ধ্যা দিয়ে আমি ধুনা দেখাতে সব রুমে রুমে চলে গেলাম, আর মোবাইলটা অন করে রেখে গিয়েছিলাম, ভিডিও হচ্ছিল, তো তখন আর মোবাইলটা অফ করিনি। আমি ভাবলাম থাক ঠাকুর ঘরে অনি থাক, আমি তো সব ঘরে ধুনা দেখিয়ে আসব। তো সব রুমে রুমে গিয়ে লাইট দিয়ে দিয়ে জ্বালিয়ে, আর কেউ বাড়িতেও ছিল না, সব দিকে লাইটের জ্বালিয়ে ধুনা দেখিয়ে তারপরে গিয়ে আবার ঠাকুর ঘরে আসলাম। আর মোবাইলটা ঠাকুর ঘরে তখন ভিডিও চলছিল, তো তোমরা হয়তো ঠাকুরের খালি ফটোই দেখতে পাবে, আর এদিকে প্রদীপ জ্বালানো আছে আর ধূপকাঠি জ্বালানো আছে। তো একা একা আসলে মানে কি করব বুঝেই পাচ্ছিলাম না, বাড়িতে তোমারও বাড়িতে একা না, আর আমার ছেলেও তখন টিউশন করতে চলে গিয়েছিল, অন্য সময় তো ও আমার লগে থাকে সারাদিন কলেজ না গেলে, আর কলেজে গেলে তো আমি সারাদিন, তো দিনের বেলাটা ঠিকই আছে, কোনো চারিদিকে পাখির ডাক কুকুরের ডাক কোনো না কোনো একটা আছেই, মানুষ আসা যাওয়া কথা শোনা যায়, এদিকে মানুষজন কাজ করে ওইদিকে একটা হাল্লা বাচ্চাদের কান্দা শোনা যায়, আর ওই সন্ধ্যার পরের টাইমটা না আর মনে হয় কি চারিদিকে একটা ঠান্ডা, কোনো আওয়াজ টাওয়াজ নেই, তো শুনু অ্যাকচুয়ালি আমাদের অভ্যাস হয়ে গেছে যে শুনু সবসময় শুনুর সাথে কথা বলে হাল্লা হলুস্তুল করে, আমাদের দিন কেটে যায় তো আমরা বুঝতেই পারি না। আর শুনু একদিন না থাকলে আর কালকেই গেছে শুনু, মানে আজকেই গেছে, আজকেই গেছে শুনু, তো এর জন্য ভালো লাগছিল না শুনু নেই। গতিকে আমার মাথাটা মানে তখন মানে কাজেই করছিল না যে একটু শুনুকে জড়িয়ে ধরি, এমন মনে হতো বারবার, মনে হয় আর কি যে একটু শুনুকে জড়িয়ে ধরি হয়তো ভালো লাগবে। আর ওর কথাগুলো যে এত মানে কি বলবো, মানে প্রত্যেকে প্রত্যেক সেকেন্ডে মিনিটে ওর কথাগুলো আমার মনে পড়ে যে ও কেমন কথা বলে কেমন না। তারপরে আমি ওই তখন ভিডিও চলছিল ঠাকুর করে, আর আমি যখন ভিডিওটা এডিট করছি তখন তোমাদেরকে ভয়েস দিচ্ছি, আর এই যে দেখো আমি ধুনা টুনা দেখিয়ে আসলাম সব রুমের থেকে, আর তারপরে ঠাকুর প্রণাম করব। হ্যাঁ ঠাকুর প্রণাম করে তারপরে ভাবলাম বসে তোমাদের সাথে কথা বলে নিই, তারপরে যখন ঠাকুর প্রণাম টণাম করে তারপর তোমাদের সাথে আবার কথা বলতে বসেছিলাম। তো গাইস তোমাদেরকে সবসময় একই কথা বলি আমি যে তোমাদের সাপোর্ট ছাড়া কোনো দিন, আমরা যারা ইউটিউবে ব্লগ দিই বা ইউটিউবে ব্লগ ঢালছি, তো সবার সাপোর্ট ছাড়া কেউ মানে কোনো দিন আগে বাড়তে পারে না বা পারবই না। তো সবাই তোমরা যে যে ব্লগ দেখো, যারা যারা আমার ভিডিও দেখছো, তো সবাই সাপোর্ট করো। তো আমি ভিডিওতে বলছি এই কথাটা, আর যখন আমি এডিট করছি ভয়েস দিচ্ছি তখন আমি তোমাদেরকে বলছি যে কারোর সাপোর্ট ছাড়া কেউ আগে বাড়াটা অসম্ভব কথা, যেহেতু এটা অ্যাকচুয়ালি সোশ্যাল মানে সোশ্যালে আমরা যেহেতু সবাইকে নিয়েই চলা, এটা সোশ্যাল মিডিয়া বলতে পারো, তো তোমরা সবাই সাপোর্ট করো আমাকে, আমি এইটুকুই বলতে চাই সবাইকে, এটাই কথা। তো গাইস তোমরা পাশে থাকো আর আমাকে এইভাবে সাপোর্ট করে যাও সবাই। তো গাইস দেখো এখন সারা দিন কাজকর্ম করে এই যে ঠাকুর ঘরে আসলাম, আর ঠাকুর পূজা আজকে রাজু দিয়ে গেছে সকালে অফিস যাওয়ার আগে, আর আমি এখন আসছি সন্ধ্যা দিতে ঠাকুর ঘরে। আর আজকে অনেক ঠাকুর ঘরে কাজ আছে, কাজ মানে কি আজকে কালকে বৃহস্পতিবার, তো আজকে ঠাকুর ঘরটা পরিষ্কার করবো। প্রত্যেক বুধবারে সপ্তাহে আমরা পরিষ্কার করি, পরের দিন বৃহস্পতিবার লক্ষ্মীবার, তো এর জন্য আগের দিন রাত্রে সন্ধ্যা দেওয়ার পর ঠাকুর ঘরটা পরিষ্কার করে রেখে দিই, ভালো করে মুছে টুছে কাপড় টাপড় ফটোগুলো চেঞ্জ করি। তো এখন আসছিল মামি, এর জন্য আবার ভিডিওটা কাটলাম। মামি আসছিল ঠাকুরের জল নিয়ে যেতে, আমাদের ট্যাপের থেকে নিয়ে যায় ঠাকুরের জল, আর দুদিন একদিন পরপর নিয়ে যায়, যেহেতু এখন জলের শর্ট চলছে, তো একবারে বড় বালতিতে নিয়ে ভর্তি করে রেখে দেয়, আর দুই তিন দিন দিয়ে তারপরে আবার শেষ হয়ে যায়, তারপরে আবার এসে জলটা নিয়ে যায় মামি।
তো এখন মামি ডাকলো যে জলটা নিয়ে যাই, তো আমি বললাম হ্যাঁ নিয়ে যাও, তখন আমি ভিডিওটা বন্ধ করে দিলাম। আর এখন ঠাকুরঘর পরিষ্কার করব, করে তারপরে গিয়ে রেস্ট করব। আবার রেস্ট কি কোথায় করব বলো? ছাদের থেকে কাপড় এনে রেখে দিয়েছে আমার ছেলে, ওগুলো এখনো গুছানো হয়নি, যেগুলো সকালে ধুয়ে দিয়েছিলাম সবার কাপড়, তো ওইগুলো গুছাবো, ওয়াশ টাশ করে রাখবো, তারপর গিয়ে রেস্ট করব। রেস্ট করতে করতে আবার রাজু চলে আসবে অফিস থেকে, তারপরে আবার বলে চা বানাও, চা দাও, তারপরে একটু। আর এখন রাত্রটা তাড়াতাড়ি করে মানে সময় চলে যায়, রাত্র দেরি সন্ধ্যা হয় দেরি করে, কিন্তু আজকে অনেক টাইম বসেছিলাম মামির সাথে গল্প করলাম, এর জন্য হয়ে গেল দেরি। একটা দেড়টা নাগাদে আমি আজকে রান্না বসিয়েছি, তো বলো তারপরে তো আরও বাদ বাকি সমস্ত কাজকর্ম, তো অনেক দেরি হয়ে গেছে আজকে। তার এখন স্নান করে তার একটু আগে খালি ঠাকুরঘরে আসলাম, সন্ধ্যাটা দিলাম, দিয়ে যে এখন ঠাকুরঘরটা পরিষ্কার করব, করে তারপরে যাব কাপড় টাপড় গুছাবো। সারাদিনের কাজ, এত লম্বা দিন আমার আর কাজ শেষ হয় না। আসলে কি জানো তো, আমি মানে একটু আলসি করে স্লো করে কাজ করি, আর একটু আমার কাজ কি জানো তো, কোনা মেরে যদি আমি কাজ না করি না নিজের হাতে কোনো কাজ, তাহলে মানে আমার পছন্দ না। এদিকে নোংরা ওইদিকে নোংরা, সব দিকেই আমার দেখতে হয়, সব দিকে আমার নিজের হাতে করি আমি কাজগুলো, সব কাজই, সমস্ত বাড়ির চারিদিক বাইর কো, ঘরের ভিতরের কাজ কো, রান্নাঘরের কাজ কো, সব আমি নিজে করে, এর জন্য আমার অনেক দেরি হয়ে যায় সব কাজে। তো গাইস তোমরা আমার সাথে থাকো, আর তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, যারা যারা নতুন আমার ভিডিও দেখছো তো সবাইকে বলছি যে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে ভিডিও দেখো প্লিজ, আর একটু লাইক করো, শেয়ার করো। তো আর যারা যারা আগে করে দিয়েছো তারা, তাদেরকেও বলবো যে তোমরা একটু শেয়ার করো সবার সাথে আমার ভিডিওগুলো, তো যত পারো তোমরা সবাই সাবস্ক্রাইব করো, নতুন যারা ভিডিও দেখছো সবাই সাবস্ক্রাইব করো আমাকে, আমার চ্যানেলটাকে আর কি। তো তোমরা পাশে থাকো। আর আজকে রান্না কী করেছি জানো তো, তোমাদেরকে তো দেখালাম আমি রান্না কী করেছি, রান্নার মধ্যে আমার ভাতও খেয়ে নিয়েছি, যেহেতু খিদে পেয়েছে আমার ছেলে বলছে মা ভাত খাবো, তো কালকের মাছের ঝুল ছিল, ঝিঙা আলু দিয়ে মাছের ঝুল করেছিলাম, তো কালকে তরকারি ছিল, তো ওগুলো দিয়ে আমি আর আমার ছেলে খেয়ে নিলাম, আর তারপরে রান্না করলাম এদিকে ভাত, এই তারপরে করলাম মাছের মাথা ছিল, বললাম তোমাদের কাছে যাই হোক যাই রান্না করলাম, তো এটা ঠাকুর করে এখন বলে লাভ নেই, আগে তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কী কী রান্না করবো। তো চলো এখন আমি ঠাকুর করে কাজগুলো করে নিই। আসলে কি আমি এখন বাড়িতে পুরো একা, তো কথা কর আমি কাউকে পাচ্ছি না, কি করে কাজ করব, কাজ করতেও মন চায় না, ভালো লাগে না একা একা কাজ করতে, দেখে সবাই বাড়িতে থাকলে মনে হয় কি কাজ করলেও গায়ে লাগে না, আর কেউ যখন বাড়িতে থাকে না বাড়িটা পুরো ফাঁকা হয়ে যায়, তখন হাতে কাজও ওঠে না, আর কাজ তো করতেই হবে, যেটা রেগুলার কাজ নিতি যেসব কাজ থাকে ওইসব তো করতেই লাগবে, আর ভালো লাগে না। তো ভাবলাম যে তোমাদের সাথে ঠাকুর করে ভিডিওটা বসে বসে একটু কথা বলে নিই, ভিডিওটা করে নিই, আর আমার সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে, তো এখন ঠাকুরঘরটা খালি পরিষ্কার করবো, তো ভাবলাম একটু এখানে বসে ঠাকুর করে বসে তোমাদের সাথে গল্প করি, তো গল্প করি, তো চলো একটু গল্প করে নিলাম, এখন আবার আমি কাজ করি, তারপরে আবার রাতে দেখি ভিডিও করি কি করি না।